ইংরেজি তারিখ বদলায় রাত বারোটায়, আর বাংলায় তিথি বদলায় সূর্যোদয়ের সাথে। নিউ ইয়ারকে স্বাগত জানাতে মাঝরাতের হৈহুল্লোড়ের তুলনায় বাংলা নববর্ষে সূর্যোদয়ের সাথে হৈহুল্লোড় ও নববর্ষকে স্বাগত জানানোয় বাঙালির সভ্যতা চোখে পড়ার মতো। বঙ্গাব্দের সূচনা সম্পর্কে দুটি মত আছে। প্রথম মত অনুযায়ী প্রাচীন বঙ্গদেশের গৌড়ীয় রাজা শশাঙ্ক বঙ্গাব্দ চালু করেছিলেন, যার রাজত্বকাল আনুমানিক 590-625 খ্রিস্টাব্দে। শশাঙ্ক ছিলেন চক্রবর্তী রাজা। তার সাম্রাজ্যের সীমানা ছিল বর্তমান বঙ্গ ও বিহার এলাকা জুড়ে। আনুমানিক জুলিও বর্ষপঞ্জির 14 মার্চ 594 সনে এবং গ্রেগরীয় বর্ষপঞ্জির 20 মার্চ 594 সনে বঙ্গাব্দের সূচনা হয়। দ্বিতীয় মত অনুসারে মূল হিজরি পঞ্জিকা চন্দ্রমাসের উপর নির্ভরশীল, আর চন্দ্রবৎসর 354 দিন, সৌরবৎসর 365 দিন। চন্দ্রবৎসর সৌরবৎসরের চেয়ে 11-12 দিন কম হয়, ফলে বঙ্গদেশের চাষাবাদ ও এ জাতীয় অনেক কাজ ঋতু নির্ভর হওয়ায় বীরবলের সুপারিশ অনুযায়ী আকবরের সময় প্রচলিত হিজরি চন্দ্রপঞ্জিকাকে সৌরপঞ্জিকায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আকবর এক বিশিষ্ট আমির ফতুল্লাহ সিরাজিকে হিজরি চন্দ্র বর্ষপঞ্জিকে সৌর বর্ষপঞ্জিতে রূপান্তরিত করার কাজ দেন। ফতুল্লাহ সিরাজির ছক ও গণনা অনুযায়ী পারস্যে প্রচলিত ফার্সি বর্ষপঞ্জির অনুকরণে 992 সালে হিজরি মতে 1584 খ্রিস্টাব্দে নতুন বর্ষপঞ্জি তারিখ ই ইলাহি বা ইলাহি সন চালু করেন। 963 হিজরি সালের মোহররাম মাস ছিল বাংলা বৈশাখ মাস, এজন্য বৈশাখ মাসকেই বঙ্গাব্দ বা বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস এবং পয়লা বৈশাখকে নববর্ষ ধরা হয়। 1950-এর দশকে প্রখ্যাত জ্যোতিপদার্থ বিজ্ঞানী ডক্টর মেঘনাথ সাহাকে প্রধান করে ভারত সরকার ভারতবর্ষের দিন পঞ্জিকা সংস্কারে কমিটি গঠন করে। মেঘনাথ সাহা কমিটি 1954 খ্রিস্টাব্দে প্রচলিত প্রাচীন বর্ষপঞ্জিকার আমূল পরিবর্তন করে জ্যোতিপদার্থ বিজ্ঞানের ভিত্তিতে প্রস্তাব পেশ করেন। সাহা কমিটির প্রস্তাব সমূহ বাস্তবায়িত না হওয়ায় ভারত সরকার এসপি পাণ্ডের নেতৃত্বে 80-এর দশকে আরেকটি কমিটি করে। এই কমিটি মেঘনাথ সাহার প্রস্তাব সমূহকে মূল ধরে 14 এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিন হিসাবে নির্ধারণ করে প্রস্তাব পেশ করেন। পশ্চিমবঙ্গের চন্দ্র সৌর বাংলা পঞ্জিকা অনুসারে 15 এপ্রিল পয়লা বৈশাখ পালিত হয়।